বন্ধুরা, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, তা হচ্ছে বিএমআই। একজন মানুষের দেহের ওজন এবং তার উচ্চতার সাথে কেমন অনুপাত থাকা উচিত তা আমরা এই বিএমআই থেকে জানতে পারি। বিএমআই হচ্ছে কিছুই না, দেহের ওজন ও দেহের উচ্চতার অনুপাত। এটা একটা সূত্র আছে, একজন মানুষের দেহের ওজনকে কেজিতে নিয়ে যেয়ে এবং তার উচ্চতাকে মিটারে বর্গ দিয়ে ভাগ করলে যা পাবো তাকেই আমরা বিএমআই বলে থাকি। ধরা যাক একজন ব্যক্তির উচ্চতা হচ্ছে 1.69 মিটার, তার ওজন 63 কেজি। এখন তার বিএমআই কত হবে? 63 ভাগ 1.69 স্কয়ার, যা হচ্ছে 22.05। এখন আমরা বিএমআই থেকে জেনে কী লাভ হলো? এটার একটা মান নির্দেশিকা আছে। ধরো 18.5 থেকে কারোর বিএমআই যদি কম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তার পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে, তাকে ওজন বাড়াতে হবে, তার উচ্চতার সাথে দেহের ওজনের সামঞ্জস্য নেই। 18.5 থেকে 24.9 থাকা মানে হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ অধিকারী, অর্থাৎ তার স্বাস্থ্য ঠিক আছে। 25 থেকে 29 থাকলে তার ওজন অনেক বেশি। 30 থেকে 34.9 মোটা হওয়ার প্রথম স্তর। আর 40-এর বেশি যদি কারোর বিএমআই থাকে, সে অতিরিক্ত মোটা, মৃত্যু ঝুঁকির সম্ভাবনা আছে এবং তার এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন। আমরা এখানে যে ভদ্রলোকের বিএমআই বের করলাম 22.05, যা এই 18.5 থেকে 24.9-এর মধ্যে আছে, অর্থাৎ বুঝতে পারছি যে তিনি সুস্বাস্থ্যের অধিকারী। তিনি যে স্বাস্থ্যে আছেন, এই স্বাস্থ্যই তার জন্য পরিমিত। এভাবে তুমি তোমার নিজের ওজন ও নিজের উচ্চতা যদি জানো, তাহলে তোমার নিজের বিএমআই সম্পর্কে জানতে পারবে এবং সেই অনুযায়ী তোমার কি পরিমাণ খাদ্য গ্রহণ করা প্রয়োজন, তোমার কি আরও ওজন বাড়ানো প্রয়োজন, নাকি তুমি একটু মোটা হয়ে যাচ্ছ, এগুলোও জানতে পারবে। তা তোমরা এগুলো কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও।